হরতাল হলে ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া পদ্মা সেতু কিভাবে তৈরি হবে তা আগামী এক সপ্তাহের মধ্যে জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। সচিবালয়ে গণমাধ্যম প্রধানদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটে পদ্মা সেতুর জন্য 1,005 কোটি টাকা বরাদ্দ রাখা আছে, আগামী বাজেটে 6,852 কোটি টাকা বরাদ্দ করা হবে। একই সাথে যে সপ্তাহে হরতাল হবে সেই সপ্তাহের শুক্র ও শনিবার সব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানান অর্থমন্ত্রী। We are supporting the business in their effort to devise an alternative to হরতাল। 1,000 সামথিং আছে। 2013-14 আমাদের অনেক কিছু দিতে হবে, কারণ মেনি অফ দি বিলস উইল হ্যাভ টু বি সেটেলড। আর আমরাও ইতিমধ্যে ওই যে জাজিরার কাজ তো আশা করছি আগামী বছরের কাজ হবে।